সে প্রশাসক নয়, নিয়ম নির্দেশ বাতলেই তাই ঝেড়ে ফেলেনি তিনি। বারবার রাস্তায় নেমেছেন, অভিভাবকের দায়িত্ব পালন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো রাস্তায় নেমে বাজার, হাসপাতালে হালহকিকত গতিয়ে দেখছেন, কখনো আবার চক দিয়ে গন্ডি কেটে সামাজিক দূরত্বের পাঠ পড়িয়েছেন তিনি। আর কখনো মাস্ক বিলি করেছেন, করোনা দাপটে গোটা রাজ্য যখন জলসর, তখন নিজের কর্তব্যে অচল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজাবাজার পার্ক সার্কাসের পর বুধবার খিদিরপুর পার্ক সার্কাস বালিগঞ্জে সারপ্রাইজ ভিজিট করেন তিনি, সচেতনতা বার্তাও দেন। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকের পরই খিদিরপুরে হাজির হন মুখ্যমন্ত্রী, সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। গাড়িতে বসেই মাইকে সচেতনতা বার্তা দেন তিনি। এলাকাবাসীর কাছে তিনি আবেদন করেন, বাড়ির বাইরে বের হবেন না, বাড়িতে বসেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হতে হবে। একসঙ্গে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের উপরে জোর দেন মুখ্যমন্ত্রী, বলেন বাইরে একান্ত বের হতে হলে মাস্কে মুখ ঢেকে বের হন, বারবার সাবান জল ও স্যানিটাইজারে হাত ধোন, রাস্তায় বের হলে সামাজিক দূরত্ব বজায় রাখুন। তবে মুখ্যমন্ত্রীর কথায় রোগ রুখতে শারীরিক দূরত্ব বজায় রাখুন, কিন্তু মানসিকভাবে সকলের পাশে থাকুন। তিনি পুলিশের ভূমিকা প্রশংসা করে বলেন, সকাল থেকে রাত পর্যন্ত কলকাতা পুলিশ, ট্রাফিক পুলিশ, সিভিক পুলিশরা কাজ করছেন। হাসপাতালে যাওয়ার হলে পুলিশকে বলুন। সামনে রমজান মাস, মুসলিমদের পবিত্র অনুষ্ঠান, তবে সেই অনুষ্ঠানও বাড়িতে বসে পালনের আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায় এই লড়াইয়ে জয়ী হওয়ার পরে সকলে মিলে একসঙ্গে উৎসব পালন করা যাবে। তিনি স্বাস্থ্যবিধি মেনে গাড়িতে বসে মাস্কে মুখ ঢেকেই সচেতনতা বার্তা দেন মুখ্যমন্ত্রী। লকডাউন ঘোষণার পর থেকে খিদিরপুর এলাকায় নিয়মবিধি না মানার অভিযোগ উঠেছে বারবার। সেই সময় কেন মুখ্যমন্ত্রী এলাকা পরিদর্শনে আসেনি তা নিয়েও প্রশ্ন উঠছিল। এদিন পরিদর্শনের পর বিরোধীদের কটাক্ষ, কেন্দ্রীয় প্রতিনিধি দলের চাপে তিনি এলাকা পরিদর্শনে এসেছেন। It's good here. How many people are here?